সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যদিও বিশ্বময় আমরা একটি অতিমারী বা মহামারী অতিক্রম করছি, এই পরিস্থিতিতেও আশা করি আপনারা আপনাদের যার যার দায়িত্ব এবং কর্তব্য পালন করে যাচ্ছেন এবং আপনারা সুস্থ আছেন। দর্শক, আপনাদের কল্যাণের জন্যই আমাদের আয়োজিত প্যান ভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, এর ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেইন, বা ব্রেইনের একটি রোগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে মূলত আমরা কথা বলবো ব্রেইন টিউমার লক্ষণ ও চিকিৎসা, এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন প্রত্যয়দীপ্ত তরুণ এবং খ্যাতিমান একজন নিউরোসার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগে সম্মানিত কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস বিপ্লব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন স্যার? আছি ভালো, আপনারা কেমন আছেন? আমরা সকলে ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই বিরাজমান এই মহামারীর মাঝেও আপনি আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে জন্য প্যান ভিশন টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আর প্যান ভিশন টিভির দর্শকদেরকে ধন্যবাদ। জি দর্শক, আর দেরি নয়, আমরা সরাসরি কথা বলবো আমাদের আজকের সম্মানিত অতিথির সাথে ব্রেইন টিউমার এ বিষয় নিয়ে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্যান ভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন, মতামত কিংবা কোনো অনুভূতি থাকলে ফেসবুকে কমেন্ট করার মাধ্যমে অথবা ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন এবং আপনাদের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের সম্মানিত অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও দর্শক, আপনারা স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েও আপনাদের এই বিষয়ে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং এই আলোচনার মধ্য দিয়ে আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আর কাল বিলম্ব ক্ষণ বিলম্ব না করে আমরা সরাসরি আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলবো। আমাদের আজকের সম্মানিত অতিথি বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস বিপ্লব। স্যার, স্যার, আমরা আজকে মূলত আপনার সাথে ব্রেইন টিউমার লক্ষণ ও চিকিৎসা এই বিষয়ে মূলত কথা বলতে চাই। আমরা তো সকলেই জানি যে ব্রেইন হচ্ছে মানুষের শরীরের বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে পুরো শরীরের এবং সব কিছুই নিয়ন্ত্রণ হয়। আরেক দিক দিয়ে বলতে গেলে যে এই ব্রেইন থেকেই পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করে মানুষ। তো স্যার, আমরা আপনার কাছে শুরুতে জানতে চাই যে টিউমার যে শব্দটি, আমরা জানি যে শরীরে বিভিন্ন জায়গাতেও টিউমার হয়, তো মূলত টিউমার বলতে কী বোঝায় এবং ব্রেইন টিউমার এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু শুরুতেই বলতেন। টিউমারকে যদি আমরা সংজ্ঞায়িত করি, মানে ব্রেইন টিউমার সংজ্ঞার আগে আমি একটু টিউমারকে সংজ্ঞায়িত করতে চাই, সেটা হচ্ছে যে মানুষের শরীরের মানে স্ট্রাকচারাল মানে গঠনগত যে ইউনিট বা একক, এটা সবাই জানি আমরা যারা সায়েন্স কিংবা কমার্স আর্টস সব মানে ফ্যাকাল্টির ছাত্ররাই আমরা জানি যে শরীরের গঠনের ইউনিট হচ্ছে একক হচ্ছে কোষ, সেল। এই সেলের একটা নর্মাল একটা স্বাভাবিক গ্রোথ রেট থাকে মানুষের শরীরের, সব জায়গার সেলগুলোর একটা স্বাভাবিক গঠনের একটা গতি আছে আর কি। আমরা তখনই একটা জায়গার কোনো একটা টিস্যুর অ্যাবনর্মাল যখন গ্রোথ হবে, অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক, যদি কখনো ওই সেলগুলোর অস্বাভাবিক গ্রোথের মধ্য দিয়ে যদি একটি ল্যাম্প মানে বাড়তি কিছু শরীরে তৈরি হয়, সেটাকে আমরা টিউমার বলা হয়। আর এই টিউমারটাই যখন ব্রেনের ভেতরে হয় তখন সেটাকে আমরা ব্রেন টিউমার বলি। আর ব্রেনের ভেতরে অনেকে আসলে ভুল করে যে স্কাল্প মানে মাথার উপরে যে চামড়া খুলি যেটা, না না স্কাল্প যেটা চামড়া, চামড়াটা আর স্কাল হচ্ছে খুলি, যেটা স্কাল্পের যদি কোনো টিউমার হয় সেটাকেও অনেকে মনে করে যে ব্রেন টিউমার হয়ে গেলো। অ্যাকচুয়ালি এটা তো মানুষের চামড়া, মানুষের শরীরের সব জায়গার চামড়ার মতো মানুষের মাথার উপরও একটা মোটা চামড়া রয়েছে, এটার নিচেও অনেক সময় টিউমার হয়, যেই টিউমারটা শুধুমাত্র চামড়ার নিচেই থাকে, যার হয়তো ব্রেনের ভেতর পর্যন্ত যায়নি এখনও, সেটাকে আমরা ব্রেন টিউমার বলবো না। আমরা স্কাল মানে হাড়ের ভেতরে যখন টিউমার হয় তখন সেটাকে আমরা হাড়ের ভিতরে অংশ, হাড়ের ভিতরে মানে মগজের ভেতরে এবং অ্যারাউন্ড যে চারপাশে যদি টিউমার হয়, এই অ্যাবনর্মাল গ্রোথ অফ ব্রেন টিস্যু যদি অস্বাভাবিক কোনো কিছু অস্বাভাবিক সেটা হচ্ছে একটা গ্রোথ গ্রোথ বা টিউমার বলবো, একটা লাম্প যেটাকে মানে মেডিকেলের ভাষায় বলি আমরা, এটাকে ব্রেন টিউমার বলা হয়।
জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ টিউমার শব্দটার সঙ্গে আমাদেরকে খুব প্রাঞ্জলভাবে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। আমরা স্বাভাবিকভাবে তো টিউমার শরীরে বিভিন্ন জায়গায় হয়, আমাদের দর্শকেরাও যারা দেখছেন তারাও বিষয়টার সঙ্গে অবগত। তো কেন যেন ব্রেইন টিউমার কথাটা শুনলেই সকলেই একটু আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন, তো আমি আপনার কাছে আসলে জানতে চাই যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, তার আগে একটু জানতে চাই যে এই ব্রেইন টিউমার এই বিষয়টা আসলে কাদের বেশি হয় বা এটার সঙ্গে কি বয়সের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, এটা চমৎকার একটা প্রশ্ন যে ব্রেন টিউমার তো একটা আতঙ্কেরই ব্যাপার। মানুষ তো ব্রেন টিউমার হলেই মনে করেন যে ব্রেন ক্যান্সার হয়ে গেল, আর আমাদের অধিকাংশেরই এখনও ধারণা হচ্ছে যে ব্রেন টিউমার মানেই হচ্ছে নিশ্চিত মৃত্যু, এরকম মনে করে আর কি। তো আসলে সেই কথাটা অনেকটাই সত্য না আমি বলবো, এক। আর হচ্ছে যে বয়সের সাথে যে সম্পর্ক, হ্যাঁ, বিভিন্ন বয়সের যে রেঞ্জ, এইজ রেঞ্জ অনুযায়ী আমরা কিন্তু ব্রেন টিউমারগুলোকে মানে ক্লাসিফাই করে থাকি। কিছু টিউমার আছে যেগুলো মানে বাচ্চাদের খুব কমন, বাচ্চাদের বেশি হয়। মিডিল এজ গ্রুপেও কিছু টিউমার রয়েছে, আবার একজন মানুষের জীবনের শেষের দিকে কিছু টিউমার হয় আর কি। তো বাচ্চাদের এবং শেষের দিকে অর্থাৎ এক্সট্রিম এজ, যেটা মানে বয়সের শুরু এবং শেষের দিকে যে টিউমারগুলো, ইউজুয়ালি মানে তার ফেট খারাপ। আর মিডিল এইজের আমরা এটা জেনারেলি আমরা এইভাবে বলে থাকি আর কি, যদিও এটা মানে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো নিয়ম নেই। তো মিডিল এইজ গ্রুপের যাদের টিউমার হয় সাধারণত এই টিউমারগুলোর ধরন এমন যে যেগুলোর কিউরেবল, যেগুলো চিকিৎসা করে ভালো হয়ে যায় বাচ্চাদের। এবং এক্সট্রিম এইজের মানে হচ্ছে যাদের বয়স 65-70 এরকম এইজে আমরা টিউমার হলে ধরে নিই যে অনেকটাই সেটা ক্যান্সার। তারপরেও এই বয়সেও কিছু টিউমার হতে পারে যেগুলো শুধু টিউমার, নট ক্যান্সার। আর বাচ্চাদের এজ গ্রুপে যেগুলো হয় সেগুলো অনেকের মানে জন্মগত অথবা জন্মের খুব পরপরই যে টিউমারগুলো হয়, চাইল্ডহুড টিউমার আমরা বলি, এগুলোরও চিকিৎসা রয়েছে। তবে এর কিছু মানে একটা মেজরিটি অফ পার্সেন্টেজ যেটার মানে ফেট অনেক সময় যে যা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় আর কি। জি জি, অনেক ধন্যবাদ। কারণ আপনার কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলাম যে ব্রেইন টিউমারের ক্ষেত্রে যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, এবং বিশেষ করে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষ সবারই হতে পারে, এবং বাচ্চাদের বয়স্ক মানুষদের টিউমারের এগুলোর ফেটগুলো তুলনামূলকভাবে বেশি খারাপ হয়ে থাকে। তো যাই হোক, আমরা আশা করি আমাদের দর্শকেরাও বুঝতে পেরেছেন যে আসলে ব্রেইন যেহেতু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গা, এ বিষয়ের কোনো টিউমার বা এ বিষয়ের কোনো যদি অস্বাভাবিক কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায় তাহলে অবশ্যই আমাদেরকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। দর্শক, আমরা এ বিষয়ে মূলত আজকে কথা বলার জন্য আমাদের সম্মানিত অতিথির সঙ্গে যুক্ত হয়েছি। দর্শক, আপনারাও চাইলে এ সংক্রান্ত অথবা নিউরোসার্জারি বিষয়ক যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে জাগ্রত হয়, আপনারা সরাসরি ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। দর্শক, আমরা আবারও আমাদের সম্মানিত অতিথির কাছে ফিরে আসছি আমাদের আজকের আলোচনায়। স্যার, আমরা আপনার কাছে ব্রেন টিউমার সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি, আমরা এই পর্যায়ে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি জানতে চাই বা যে বিষয়টি জানতে চাই আমাদের দর্শকদের জন্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি কারো ব্রেন টিউমার হয়ে যায় তাহলে সেটা আসলে কীভাবে প্রকাশ পাবে বা তার লক্ষণ উপসর্গ কীভাবে প্রকাশ পাবে, কীভাবে বুঝবেন যে তার ব্রেন টিউমার হয়েছে কিনা? অনেক অসুখ রয়েছে যেগুলো আসলে যার সাথে খুব মিলে যায়, যার কারণে সাধারণ মানুষ মানে এমন কোনো লক্ষণ নেই যে এটা হলে কনফার্ম বলা যাবে যে এটাই ব্রেন টিউমার। তারপরেও ব্রেন টিউমারের যেই কমন যে ফিচারগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে যে একজন মানুষের ব্রেনে যখন টিউমার হয় তখন তার সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে যে মাথা ব্যথা। তো মাথা ব্যথা একজন মানুষের সবচেয়ে বেশি আমরা ওরিড হই যে রিসেন্ট অনসেট হেডেক, মাথা ব্যথা, যে তার সারা জীবন মাথা ব্যথা ছিল না, হঠাৎ করে এই রিসেন্ট কয়েকদিন হলো তার মাথা ব্যথা, এই ধরনের মাথা ব্যথাগুলো ব্রেন টিউমারের সাথে বেশি যায় আর কি। আরেকটা হচ্ছে যে যেই মাথা ব্যথাটা অনেক দিন হলো, মানে 5 বছর কিংবা 7 বছর বা 10 বছর, এরকম দীর্ঘমেয়াদী মাথা ব্যথা নিয়ে আমরা খুব বেশি ওরিড না আর কি। এটা সাধারণত অন্য যেই কারণগুলো রয়েছে, যেমন মানুষের মাইগ্রেন হয় বা অন্য টেনশন হেডেক, এগুলোর সাথে যায়। তার মানে সবচেয়ে কমন যেই মানে ফিচার লক্ষণ, যে টিউমার হোক কিংবা টিউমার নাই হোক, ব্রেনের কোনো একটা অসুবিধা হলে সেটা হচ্ছে যে মাথা ব্যথা, এক। দুই নম্বর হচ্ছে যে ব্রেন টিউমারের সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বমি হতে পারে, সেটা কম, তার চেয়ে বেশি যেটা হচ্ছে যে খিঁচুনি হয়। ব্রেন টিউমার হলে মানুষের খিঁচুনি হওয়ার একটা সম্ভাবনা থাকে, আবার কিছু খিঁচুনি আছে টিউমার ছাড়াও হতে পারে, সেটা দীর্ঘদিন যাবৎ তার একটা হিস্ট্রি থাকে, লং হিস্ট্রি, যে জন্মের পরে যখন তার জ্বর হয় ফেব্রাইল কনভালশন, জ্বরের সাথে খিঁচুনি হয়। কারো আবার
আমরা শুধু সিজার ডিজঅর্ডার বলে থাকি, সেটাও এটা দীর্ঘদিন যাবত হতে থাকবে, অন্য ফিচারগুলো থাকবে না, খিঁচুনি শুধু তার ফিচার, মাথা ব্যথা থাকবে না। আর সেই সাথে চোখে ঝাপসা দেখা, পেশেন্টগুলো আস্তে আস্তে চোখে ঝাপসা দেখে, আগে ভালো ছিল কিন্তু হঠাৎ করে চোখে আস্তে আস্তে চোখে ঝাপসা দেখা শুরু করলো, মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখা, আর হচ্ছে যে খিঁচুনি হওয়া। তো এই সাথে আরও কিছু ফিচার আসতে থাকে, সেটা হচ্ছে যে বমি হওয়া, যেটা আমি বললাম, আর হচ্ছে হাঁটা চলাতে কিছু প্রবলেম তৈরি করতে শুরু করে। সেটা হচ্ছে যেমন কোনো একটা দিকে, আমরা বলি যে নিউরোলজিক্যাল ডেফিসিট, যেটা একদিকে তার হাত বা পায়ের শক্তি কমে যাওয়া, আবার ব্রেনের পেছনের জায়গাটাতে, বিশেষ করে আমরা পোস্টেরিয়র ফোসা বলি আর কি, ওই জায়গাতে টিউমার হলে আরও কিছু ফিচার হয়। সেটা হচ্ছে যে দেখা যায় যে কিছু লোক শুধু একটা কমপ্লেন করবে যে আমি কানে কম শুনতে পাচ্ছি, তারপরে বলতে বলবে যে আমি হাঁটার সময় একদিকে, যে কোনো একদিকে পড়ে যাচ্ছি, মানে অ্যাটাক্সিয়া যেটা আর কি, হাঁটতে গেলে একদিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ডানে কিংবা বামে। তো এরকম যেই ফিচারগুলো যখন হয়, বা বসে থাকতে গেলেও অনেক রোগী টিল্টিং হয়, একদিকে পড়ে যেতে চায় আর কি, তার মানে এই এই যে ফিচারগুলো, একটা হচ্ছে যে পোস্টেরিয়র ফোসাতে পিছনের দিকে যদি হয়, সেক্ষেত্রে মানে কানে শোনায় কখনো সমস্যা হতে পারে, তারপরে হাঁটা চলাতে, যেটা অ্যাটাক্সিয়া যেটা আমরা বলি, হাঁটা চলায়ও সমস্যা হতে পারে। এছাড়া কিছু সাইকোলজিক্যাল ফিচার হয় আর কি, সেটা হচ্ছে যে মানসিক কিছু ব্যাপার হয়, যেমন হঠাৎ করে একজন মানুষের মেমোরি ডিস্টার্ব হয়ে যাওয়া, যে দেখা যায় যে উল্টোপাল্টা বলা, কিংবা রিসেন্টলি কি মানে সে কিছু সকালে কি খেলো সেটা ভালো বলতে পারে না, বা তার দূরের মানে রিমোট যে কিছু মেমোরি তার মনে নেই, এরকম মেমোরি ডিস্টারবেন্স নিয়েও আমাদের কাছে অনেক রোগী আসে ব্রেন টিউমার ফিচার নিয়ে। আরেকটা জিনিস, ধন্যবাদ স্যার, আমরা একটা ফোন এসেছে, ফোনটা ধরে আমরা আলোচনায় ফিরে আসবো, সরি কেটে গিয়েছে, আমরা আবারও লাইনে যুক্ত হবো। স্যার আপনি বলছিলেন, হ্যাঁ মেমোরি লস, তারপর হচ্ছে যে হ্যাঁ সাইকোলজি মানসিক যে ফিচারগুলোর মধ্যে খুব মানে রেয়ার ফিচার, যেগুলো আসলে সাধারণ মানুষ এটা বুঝতে পারে না, সেটা হচ্ছে যে একজন মানুষ এসে এমনভাবে আচরণ করবে যে এই কথা বলতে বলতে সে হেসে দিল, আবার কেউ কথা বলতে বলতে কেঁদে দিল আর কি, এটাকে আমরা মানে ইমোশনাল লেভেলিটি বলি আর কি, যে ইমোশনালি সে ডিস্টার্ব হয়ে যাওয়া। তারপরে কিছু মানুষ আছে, একজন অপরিচিত মানুষকে দেখে হঠাৎ করেই বলতেছে ভাই আপনাকে তো চিনি, এরকম মানে একটু আচরণ করা আর কি। আবার পরিচিত লোকজনকেও না চেনা, আবার আমরা একটা কমন টার্ম বলি, সেটা হচ্ছে যে মানে গায়েবী আওয়াজ শোনা, বিভিন্ন ধরনের লক্ষণ, এগুলো হচ্ছে কিছু ব্রেনের কিছু জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে যদি টিউমার হয় তাহলে এরকম যে গায়েবী আওয়াজ শোনা মানে হ্যালুসিনেশন। স্যার অনেক ধন্যবাদ স্যার, আমরা আবারও আলোচনায় ফিরবো, আমাদের একজন দর্শক ফোন দিচ্ছেন, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি থেকে বলছি, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোনো কারণ ছাড়াই হঠাৎ মাথা ব্যথা এবং সেই সঙ্গে মানে দীর্ঘক্ষণ যে ঘুম, এটা কি ব্রেন টিউমারে মধ্যে পড়ে? স্যার আসলে প্রশ্ন, আর কোনো প্রশ্ন করবেন দর্শককে কি, দীর্ঘক্ষণ ঘুম, দীর্ঘক্ষণ ধরে তার মাথা ব্যথা এবং দীর্ঘক্ষণ ধরে ঘুম, মানে ঘুমের সময়টা বেড়ে যাচ্ছে, এটা অনেক কিছুর সাথে সংশ্লিষ্ট। এটা যে মাথা ব্যথা হলেই যে ব্রেন টিউমার তা না, মাথা ব্যথার সবচেয়ে কমন যে কারণগুলো সেটা তো অন্য, এটা সব মাথা ব্যথাই ব্রেন টিউমার না, ব্রেন টিউমারের কারণে মাথা ব্যথা হয় খুব কম। এটা হচ্ছে যে আপনার একজন মানুষের 100 মানুষের মাথা ব্যথা হলে একজনও তার ব্রেন টিউমার না, তার মানে 99 জন বা তার চেয়েও বেশি, আমি বলবো যে হয়তো 1000 জনের মধ্যে 1-2 জনের মাথা ব্যথার কারণটা ব্রেন টিউমারের কারণে হতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে একজন মানুষ বেশি ঘুমায়, তার মাইগ্রেনাস বা অন্য কোনো কারণে যে মানুষের যেই মাথা ব্যথাগুলো হয় ওই সব কারণে, তারপরে অনেক মানুষ ডিপ্রেশনে থাকে, তাদেরও কিন্তু মাথা ব্যথা হয়, আর ডিপ্রেশনের এই মানুষগুলো যখন ডিপ্রেশনের ওষুধ খায় তখন তারা অনেকক্ষণ ঘুমায়, তো সেগুলোর সাথে আসলে ব্রেন টিউমারের ডিরেক্ট। আর হচ্ছে যে ব্রেন টিউমারে হ্যাঁ অজ্ঞান হয়ে যাওয়া মানে চেতনাটা, যেটা মানুষের অ্যালার্টনেস যেটা আর কি, অ্যালার্টনেসটা কমে গিয়ে তো সেটা তো মানে সাস্টেইনেবল থাকবে, কিন্তু বেশি ঘুমিয়ে জেগে যাওয়া এটা কিন্তু আবার ব্রেন টিউমারের লক্ষণ না, তার মানে হি ইজ কোয়াইট ওকে, যে মানে তার কোনো প্রবলেম হয় না। ব্রেন টিউমার হলে একবার যখন সে ঘুমিয়ে যাবে সেখান থেকে আবার জেগে যাওয়ার সম্ভাবনাটা, আশা করি দর্শক আপনি আশ্বস্ত হয়েছেন যে আপনার যে লক্ষণটা টিউমারের সাথে যায় না, সরাসরি টিউমারের সঙ্গে যায় না। তারপর কি স্যার ওই দর্শকের প্রতি কি আপনার কোনো পরামর্শ আছে কিনা, উনি আসলে এখন কি করতে পারেন? যদি মাথা ব্যথার ধরনটা অনেকদিন হয়, দীর্ঘদিন, আমার মনে হয় একজন নিউরোলজিস্টকে দেখিয়ে পরামর্শ নিয়ে প্রয়োজনে কিছু ইনভেস্টিগেশন করে বা তার অ্যাসোসিয়েট যে হিস্ট্রিটা নিতে হবে যে তার কেন
এই যে মাথা ব্যথাটা হচ্ছে এবং ঘুমেরও কিছু ধরন রয়েছে আর কি, সেটা অনেক মানুষ আছে সেটা ঘুম নাকি আনকনশিয়াস হয়ে যাওয়া বা খিচুনি হয়ে যাওয়া, খিচুনি হওয়ার পরে মানুষ ঘুমায়। জি হ্যাঁ, খিচুনি হওয়ার পরে কিছুক্ষণ আনকনশিয়াস থাকে, জেনারেলাইজড সিজার হওয়ার পরে অজ্ঞান হয়ে যাওয়া, যেটা সেই ধরনের ঘুম যদি হয়ে থাকে, সেটা আমার দর্শকের প্রশ্ন থেকে যেটা মনে হয়েছে ওরকম সিরিয়াস কোনো স্লিপ না তার। জি তো এটা আসলে ব্রেন টিউমার না হওয়ারই সম্ভাবনা। তারপরও আমার মনে চিকিৎসকের পরামর্শ নিলে এটা আমরা যেখানে ছিলাম সেটা একটু যে আমরা সেখানে আবার ফিরে আসছি। জি সেটা হচ্ছে যে ওই যে ব্রেন টিউমার ফিচার বলতে গিয়ে আমরা বলছিলাম যে হ্যালোসিনেশন, হ্যালোসিনেশন শব্দটার সাথে আবার আমরা অনেকেই পরিচিত। সেটা হচ্ছে যে মানে একটা মানে আজগুবি আর কি, মানে যেই জিনিসটা নাই সেটাকে আছে এরকম চিন্তা করা আর কি। যেমন ভিজুয়াল হ্যালোসিনেশন মেডিকেল টার্ম, একটা আরেকটা হচ্ছে যে অডিটরি হ্যালোসিনেশন, মানে কিছু যে অডিটরি হ্যালোসিনেশন হচ্ছে যে একটা যে গায়েবি আওয়াজ যেটা আর কি, কী যেন মানে একটা বলছে এরকম কিছু। আর ভিজুয়াল হ্যালোসিনেশন হচ্ছে অনেকে বলে যে আমি কী যেন দেখতে পাচ্ছি, যে অনেকে বলে যে পয়সা দেখা, মানে আকাশে মানে বাতাসের মধ্যে পয়সা উঠতেছে বা অন্য একটা কিছু, মানে ভূত পেত নিয়ে অনেক কিছু, অনেকে অনেক কিছু দেখে। আমরা জানি যে এগুলো এক ধরনের মানসিক হ্যালোসিনেশন, এটাও কিন্তু ব্রেন টিউমার থেকেও এগুলো হতে পারে, এটা ভেরি রেয়ারলি, এটা মানসিক কোনো ডিপ্রেশন থেকেও হতে পারে। আবার ব্রেনের ভেরি স্পেসিফিক ফিচার, এগুলো ভেরি স্পেসিফিক কিছু জায়গার টিউমারের কারণে এই ভিজুয়াল হ্যালোসিনেশন এবং অডিটরি হ্যালোসিনেশন, যেটা এটা একটা সাইকোলজিক্যাল ফিচার্স অফ ব্রেন টিউমার। যে অনেক ধন্যবাদ স্যার, ব্রেন টিউমার হওয়ার যে লক্ষণ বা উপসর্গগুলো হতে পারে সেগুলো খুবই চমৎকারভাবে আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। আশা করি আমাদের দর্শকেরা এই কথাগুলো মনে রাখলে, কারো ব্রেন টিউমারের কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে কি না তারা কিছুটা হলেও ধারণা, ভালো একটা ধারণা এখান থেকে পাবেন ইনশাল্লাহ। তো স্যার আমরা এরপরে আপনার কাছে যে বিষয়টা সম্পর্কে জানতে চাই, যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দর্শকেরা যেহেতু প্রায় সিংহভাগই বাংলাদেশি তারা দেখছেন এবং বেশিরভাগই গ্রামে থাকেন, প্রত্যন্ত অঞ্চলে থাকেন, অনেকেই স্বাস্থ্য ব্যাপারে খুব বেশি সচেতন না, আবার সচেতন হলে অনেকে অর্থনৈতিক কারণে হলেও চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় কিছু উদাসীনতা দেখা যায়। তো স্যার আমরা আপনার কাছে জানতে চাই যে যদি কারো এরকম লক্ষণ প্রকাশ পায়, আপনি যেগুলো বললেন, যদি তার কাছে সন্দেহ হয় যে এটা ব্রেন টিউমার কিনা, তাহলে এই মুহূর্তে তার করণীয় কী, এই বিষয়টা আমরা আপনার কাছে জানবো। আমাদের আরেকজন দর্শক ফোন দিচ্ছেন, আমরা ফোনটা নিয়ে আসি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি আমার একটা প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আমার মাথা মাঝে মধ্যে মানে ব্যথা করে। জি জি তো মানে জানি না, মানে আমি কোনো ট্রিটমেন্ট করি না বা ডাক্তারও দেখাইনি, তবে এটা কি মানে মানে ব্রেন টিউমার? আপনার ব্যথাটা কতদিনের ব্যথা? এটা প্রায় তিন চার বছর। কতক্ষণ থাকে আপনার ব্যথাটা, কতক্ষণ থাকে? আচ্ছা, আপনার কোনো ডিপ্রেশন কিংবা টেনশন বা পারিবারিক বা চাকরিগত কোনো টেনশন কি আপনার এই মাথা ব্যথার সাথে মানে মানে সংশ্লিষ্ট কিনা, মানে জড়িত কিনা? আচ্ছা, সেটা মাঝে মধ্যে, তাহলে ব্যথাটা আপনার মাসে একবার হয় বা 15 দিনে একবার হয় এরকম ব্যাপার? আচ্ছা আচ্ছা, তো এটা আপনার এই ধরনের ব্যথাটা আসলে ব্রেন টিউমার জনিত না আর কি, ভেরি মানে রেয়ার মানে পসিবিলিটিস যে আপনার এটা ব্রেন টিউমারের কারণে আপনার এই ব্যথাটা অন্য মাথা ব্যথার যে কারণ রয়েছে, কমন যে কারণগুলো সেগুলো হতে পারে। যেমন আপনার অনেকের যে মাইগ্রেনাস হেডেক, এটা খুবই কমন একটা, আর টেনশন হেডেক আপনার বললেন যে টেনশন নেই, আপনার ধরন মাথা ব্যথার ধরনটা দেখে আমার মনে হচ্ছে যে মাইগ্রেনাস হেডেক হওয়ার সম্ভাবনাই বেশি আপনার। আরেকটা হচ্ছে যে অনেকের তো সাইনোসাইটিস হয় বা মাথার আশপাশে, যেমন টান যে নাক সাইনাস এগুলোর বা ইভেন আপনার আপনার যে কোনো টনসিল হলো, মানে গলা এবং নাকের এই আশপাশের যে কোনো জায়গায় যে কোনো অসুখ হলে, সাইনোসাইটিস হলে, এসব কারণেও মাথা ব্যথা হতে পারে আর কি। ওগুলোই হচ্ছে আপনার জন্য টিউমার জনিত মনে হচ্ছে না আর কি। যে দর্শক সারোয়ার, যিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, আশা করি স্যারের উত্তরের মধ্য দিয়ে আপনিও আশঙ্কামুক্ত হয়েছেন। তারপরেও আপনার পরবর্তীতে সমস্যা যদি অব্যাহত থাকে তাহলে সংশ্লিষ্ট একজন নিউরোলজিস্টের চিকিৎসাক্রমে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। স্যার আমাদের ছোট্ট একটি বিরতির সময় হলো, আমরা বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসছি।
সুপ্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্যানভিশন টিভি স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয় ব্রেন টিউমার, লক্ষণ ও চিকিৎসা, এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন খ্যাতনামা নিউরোসার্জন, বঙ্গবন্ধু শিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের সম্মানিত কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস বিপ্লব স্যার। স্যার, বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মূলত স্যার ব্রেন টিউমার নিয়ে আপনার সঙ্গে কথা বলছিলাম, এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন ব্রেন টিউমার সংক্রান্ত, ব্রেন টিউমারের সাথে পরিচয়, ব্রেন টিউমারের বিভিন্ন বয়সের ব্রেন টিউমার এবং সেই সাথে তার লক্ষণ কী কী হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন আপনার কাছে জানতে চাই যে আপনি যে লক্ষণগুলোর কথা আমাদেরকে জানিয়েছেন, তো সেই লক্ষণগুলো যদি কারো প্রকাশ পায় এবং তার কাছে যদি সন্দেহ হয় যে এটা ব্রেন টিউমার হতে পারে, তাহলে এই মুহূর্তে আসলে তার কী করণীয়? অস্বাভাবিক যখন লক্ষণগুলো তো অন্য, যেমন আমি মাথা ব্যথার কথা বললাম, খিঁচুনির কথা বললাম, যে কোনো লক্ষণ যখন অস্বাভাবিক মানে রিসেন্টলি যদি হয়ে থাকে, তাহলে আসলে তার মনে হয় আর দেরি না করে একজন কমপক্ষে একজন নিউরোলজিস্ট অথবা একজন নিউরোসার্জনকে, প্রিফারেবলি আমি বলবো যে একজন নিউরোসার্জনকে যদি দেখেন, তাহলে এখন তো ব্রেন টিউমারের ডায়াগনোসিস খুবই সহজ হয়ে গেছে আর কি। সিম্পলি যে কোনো একটা টেস্ট করলেই আমরা এখন ব্রেন টিউমারের ডায়াগনোসিস করতে পারি। তো এটা রোগ নির্ণয় বা ডায়াগনোসিস করার পদ্ধতিগুলো কি, চিকিৎসকের কাছে যখন তিনি যাবেন তার পরবর্তী প্রক্রিয়া কি আসলে? তো অধিকাংশ ব্রেন টিউমারে আমরা যখন হিস্ট্রি নেই একজন পেশেন্টের সাথে কথা বলি, তখন আমরা একটা প্রাথমিক ধারণা করে নিই যে তার এই জায়গাটাতে মানে একটা লিশন রয়েছে আর কি। তারপরে আরও বেশি আরও ক্লিয়ার আইডিয়ার জন্য আমরা ব্রেন এমআরআই অফ ব্রেন করে থাকি, সিটি স্ক্যান অফ ব্রেন, এমআরআই অফ ব্রেন, এগুলো করার পরে আমরা কিছু চোখের পরীক্ষা করে থাকি, চোখের দেখার যদি তার কোনো সমস্যা থাকে, আর পাশাপাশি হচ্ছে যে কানের যদি প্রবলেম নিয়ে আসে সেক্ষেত্রে কানের টেস্টগুলো করে থাকে আর কি। তো ডায়াগনোসিসের জন্য আসলে সিটি স্ক্যান অফ ব্রেন অ্যান্ড এমআরআই অফ ব্রেন এই দুটাই এনাফ। তাহলে স্যার, এই যে এই পরীক্ষাগুলোর মাধ্যমে যদি ব্রেন টিউমার ডায়াগনোসিস করা যায়, তাহলে এগুলো করার জন্য পেশেন্টকে আসলে কত দূর পর্যন্ত যেতে হবে? মানে ব্যাপারটা হলো যে একজন মানুষ কি জেলা লেভেল বা বিভাগীয় শহর বা কেন্দ্রীয় রাজধানী শহর, কোথায় তিনি গেলে এই বিষয়গুলো সহজে? এখন তো অনেক সব বিভাগীয় শহরেই এমআরআই আছে আর কি। জি, আর সিটি স্ক্যান তো অলমোস্ট সব জেলায়ই সিটি স্ক্যান আছে। তো সিটি স্ক্যান এবং এমআরআই তো এখন আমার মনে হয় যে প্রাইমারি যে হেলথ কেয়ার সেন্টার যেগুলো রয়েছে, বিশেষ করে উপজেলা বা জেলা হসপিটালগুলোতে যে কোনো একজন ডাক্তার দেখিয়ে সিটি স্ক্যান এমআরআই এগুলো করা সম্ভব। জি জি জি, অনেক ধন্যবাদ। তার মানে রোগীরা তাদের নাগালের মধ্যেই এই পরীক্ষাগুলো করে নিতে পারে। স্যার, এই পরীক্ষাগুলো কি একটু ব্যয়বহুল পরীক্ষাগুলোর মধ্যে পড়ে? কিছুটা একদম ব্লাড টেস্টের চেয়ে তো একটু দামি পরীক্ষা সিটি স্ক্যান এমআরআই, খুব বেশি না। যেমন বিদেশে এগুলো যত প্রাইস হাই মানে কস্টলি, আমাদের দেশে সিটি স্ক্যান এমআরআই খুব বেশি এক্সপেন্সিভ। সরকারি হাসপাতালগুলোতে রয়েছে, সেখানে আরও কম খরচে করা সম্ভব হতে পারবে। তার মানে দর্শকেরা যদি কারো এমন কোনো লক্ষণ প্রকাশ পায়, সেটাকে ভীতি বা আতঙ্কগ্রস্ত না হয়ে চিকিৎসকের কাছে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, এবং এই পরীক্ষাগুলো আপনারা যাদের সামর্থ্যের বাইরে যদি কারো যায়, যেহেতু আমাদের আর্থসামাজিক অবস্থা চিন্তা করতে হয়, তাদের সরকারি হসপিটালেও আপনারা সেই ব্যবস্থাগুলো, এই সেবাগুলো পেতে পারেন। তো স্যার, আমরা এরপরে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই যে একজন রোগীর এই লক্ষণ প্রকাশ পেলেও তিনি চিকিৎসকের কাছে গেলেন এবং চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে তার ব্রেন টিউমার ধরা পড়েছে, তো স্বাভাবিকভাবে আমরা শুরুতেও বলেছি যে ব্রেন টিউমার কিন্তু যে কারোর জন্য একটা আতঙ্কের নাম, অনেকেই সাধারণ মানুষেরাও এই আতঙ্কটার সঙ্গে পরিচিত বা এরকম একটা আতঙ্কগ্রস্ত হয়ে যান, আসলে কি ব্রেন টিউমার ধরা পড়া মাত্রই আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়ার কোনো কারণ আছে কি না? আমাদের সাধারণ লোকজন যেটা মানে যে বিশ্বাস আমরা পোষণ করে আসছি দীর্ঘদিন যাবৎ, মানে একটা সময় ছিল আসলে ব্রেন টিউমার হয়ে যাওয়া মানে হচ্ছে যে আর মনে বাঁচা যাবে না, মরে গেল আর কি। আসলে এই ধারণাটা এখন মানে আজকের আধুনিক বিশ্বে যখন হাতের নাগালেই সব কিছু, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট সব কিছু একদম গ্লোবালাইজড হয়ে গেছে আর কি, বাংলাদেশের চিকিৎসার মান এখন আন্তর্জাতিক মানের, তো ব্রেন টিউমারের চিকিৎসা আমাদের দেশেই হচ্ছে, এবং ইনিশিয়ালি এটা নিয়ে এত হতাশাগ্রস্ত হওয়ার কোনোই কারণ নাই, এবং এগুলোর ভালো চিকিৎসা রয়েছে আর কি। এবং আমি তো বলবো যে মোর দেন 60% রোগের ব্রেন টিউমারের একদমই কিউরেটিভ চিকিৎসা করলে আর হয়ই না, এরকম অনেক ব্রেন টিউমার আছে যেগুলো আমরা একবার যদি অপারেশন করে দেই
তাহলে আর এই টিউমার আর ফিরে আসে না, তো এরকম এই সুযোগটা তো নিতে হবে। জি জি জি। অথচ অজ্ঞতার কারণে এই যে টিউমার অপারেশন করলে একদম ভালো হয়ে যাওয়ার কথা, অজ্ঞতার কারণে বা যে একটা অবিশ্বাসের কারণে অনেকে এই টিউমার নিয়েই দেখা যাচ্ছে যে মরে যাচ্ছে আর কি, এই অজ্ঞতাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জি জি, অনেক ধন্যবাদ স্যার। এর চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে আমরা আপনার কাছ সঙ্গে কথা বলবো, তার আগে আমরা একটু জানতে চাই, আমাদের একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে যদি অনেক অনেক সময় দেখা যায় যে কেউ মাথায় আঘাতপ্রাপ্ত হয়, হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট, যেহেতু বা আমাদের মানুষের অনেক সময় সহনশীলতা কম হওয়ার কারণে মারামারি হয়, অথবা কেউ খেলতে গিয়েছেন ফুটবল বা বিভিন্ন খেলায় যদি মাথায় আঘাতপ্রাপ্ত হন, তাহলে এই আঘাতপ্রাপ্ত হওয়ার দীর্ঘমেয়াদি পরিণতির অংশ হিসেবে কি কোনো ব্রেন টিউমার হওয়ার চান্স আছে কি না? এটা আমি একটা কমন প্রশ্ন অনেক পেশেন্ট আমি আমার চেম্বার পাই, যারা এসে বলে যে আমি এখন থেকে 8-10 বছর আগে এখানে আঘাত পেয়েছি, আমার মনে হয় সেই জন্যই হলো কিনা। আঘাতের ট্রমার সাথে ডিরেক্টলি ইন্টারক্রেনিয়াল যে ব্রেনের টিউমারের কোনো মানে সম্পর্ক নেই। তবে ওই যে আমি আগেই বলেছিলাম যে স্কিনের যে চামড়ার কোনো টিউমার, যেমন ফাইব্রোমা বা অন্য কোনো চামড়ার কোনো টিউমার যেটা একদম বেনাইন, যেগুলো ক্যান্সার না, সোয়েলিং বা এই টাইপের কিছু হতে পারে, বাট ব্রেন টিউমারের ট্রমার সাথে সেরকম কোনো সম্পর্ক নেই। জি, অনেক ধন্যবাদ। আশা করি দর্শক যিনি আমাদের প্রশ্ন করেছিলেন তিনি এর একটি সুন্দর উত্তর পেয়েছেন এবং আপনি আশ্বস্ত হয়েছেন। ইতিমধ্যেই স্যার আমাদের অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক, আপনারা যারা আমাদেরকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন প্যানভিশন ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকে অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেছেন, দু একটি প্রশ্ন এসেছে স্যার, আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবার আমাদের আলোচনায় ফিরে আসব। আমাদের অনুষ্ঠান দেখছেন অনেকেই, অনেক আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আমাদের কাছে আরেকজন দর্শক আমাদেরকে বিশেষ করে প্রশ্ন করেছেন যে মোহাম্মদ আলমগীর, তিনি জানতে চেয়েছেন যে আমার মাঝে মাঝে মাথা ব্যথা হয়, এজন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে চলে যায়, তো এতে কোনো সমস্যা আছে কি না জানতে চাই। প্যারাসিটামল ওষুধ খেলে মানে মাথা ব্যথা কমে যায়, তিনি যদি এই ব্যবস্থা যদি নিতে থাকেন, পাশাপাশি আমার মনে হয় মানে প্রিভেন্টিভ মানে তার ব্যথাটা কেন হচ্ছে সেরকম যদি থাকে, এমন হয় না যে অনেকের সাইনোসাইটিস বা সর্দি অন্য কোনো কারণগুলো থাকে যেটা, ওগুলোর যদি কিউর করা হয় তাহলে আর হয়তো মাথা ব্যথাটা আসবেই না আর কি। তো প্রিভেন্টিভ কিছু চিকিৎসা যদি তার পক্ষে সম্ভব হয় সেটা নেওয়াই উত্তম। আর হচ্ছে যে প্যারাসিটামল দীর্ঘদিন খেলে, এটাই প্রশ্ন না? জি জি, মানে প্যারাসিটামল উনি মাঝে মাঝে খেলে ব্যথাটা কমে যায়, কিন্তু এই প্যারাসিটামল দীর্ঘদিন ধরে খেলে তার কোনো সমস্যা? হ্যাঁ, প্যারাসিটামল খুবই একটা মানে সহনযোগ্য একটা মানে সহনীয় ওয়েল টলারেট করার মতো একটা ঔষধ, এটা দীর্ঘদিন খেলে তেমন কোনো সাইড ইফেক্ট নেই, কম সাইড ইফেক্ট আর কি। সাইড ইফেক্ট তো সব ওষুধেরই থাকে, এটা সাইড ইফেক্ট কম, সে ইচ্ছা করলে তিনি খেতে পারেন মাঝে মধ্যে। অন্য যে কোনো ব্যথানাশক ওষুধের তুলনায় প্যারাসিটামল অনেক সেফ, সে এটা খেয়ে তার মাথা ব্যথা যদি নিবারণ হয় তাহলে সে এটা কন্টিনিউ করতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে এই চমৎকারভাবে আমাদের দর্শকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার, আমরা আপনার আমাদের আলোচনারও প্রায় শেষের দিকেও আমরা চলে আসতেছি, যেহেতু আমাদের সময়ের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনার কাছে জানতে চাই যে কারো যদি ব্রেন টিউমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায়, এই পরিস্থিতিতে তার চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কী কী রয়েছে, কীভাবে এটা চিকিৎসা করা হয়ে থাকে বা আপনারা কী কী করে থাকেন? ব্রেন টিউমারের চিকিৎসা যেটা আমরা মানে বলে থাকি সেটা হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট, মানে একটা হচ্ছে যে ঔষধ দিয়ে চিকিৎসা করা, তারপরে ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, তারপরে থার্ড লাইন যেটা আমরা বলে থাকি যে কেমো বা রেডিওথেরাপি, যেটা আর কি এই টার্মগুলোর সাথে আমরা সবাই পরিচিত, কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি, এই তিনটাই হচ্ছে মানে ব্রেন টিউমারের চিকিৎসার মডালিটিস আর কি। মেডিসিন দিয়ে টোটালি আমরা মানে টিউমার রিমুভ করতে পারি না, তবে যেটা করতে পারি যে সাময়িক কিছু উপসর্গ বা সিমটমগুলোকে আমরা নিরাময় করতে পারি, রিলিভ করতে পারি, যেমন মাথা ব্যথা, তারপরে ব্রেন টিউমারকে কিছুটা মানে আকারে বা আকৃতিতে একটু শ্রিঙ্ক করে দেওয়া, বা ব্রেনের ভেতরে যে চাপ, যে চাপের কারণে তার খিচুনি হচ্ছে অথবা লক্ষণে ঝাপসা দেখছি অথবা আমরা মাথা ব্যথা হচ্ছে, এই যে মানে ফিচারগুলো এগুলোকে কমে নিয়ে আসার জন্য আমরা সাময়িক কিছু ওষুধ দিতে পারি, যেমন স্টিরয়েড আমরা দিই ব্যথার জন্যে, প্যারাসিটামল দিয়ে থাকি, খিচুনির জন্য ওষুধ দিই, এগুলো হচ্ছে মানে মেডিকেল ট্রিটমেন্ট আর কি। আর মেডিকেল ট্রিটমেন্ট এছাড়া মেইন ট্রিটমেন্টই হচ্ছে যে সার্জারি, অ্যাকচুয়ালি
আর সার্জারির পরে যেটা, যেই আমরা হিস্টোপ্যাথোলজি করে থাকি, ব্রেন টিউমার রিমুভ করার পরে সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজি করি। হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী যে যে সেটা যদি বেনাইন টিউমার হয় তাহলে তো সেখানেই আমাদের ট্রিটমেন্ট শেষ, আর এই টিউমার আর মানে আসবে না, ফেরত আসবে না। আর যদি ওখানে আমরা টিউমারের হিস্টোপ্যাথোলজির গ্রেড 2-3 যেটা আমরা বলে থাকি, 3 বা 4 ক্যান্সার হয়, ক্যান্সারের দিকে চলে যায়, সেক্ষেত্রে অনেক সময় রেডিওথেরাপি এবং কেমোথেরাপির প্রয়োজন। এটা নিয়ে আমরা আবারও একটু আপনার সঙ্গে কথা বলবো। আমাদের একজন দর্শক ফোন দিচ্ছেন, আমরা ফোনটা নিয়ে আবার ফিরে আসছি। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম দর্শক। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি টিউমার বিষয়ে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় গোটা গোটা হয়ে আছে, এবং এগুলোকে গ্রামের ভাষায় টিউমারে বলে, এবং এগুলো অতিরিক্ত মানে অনেকগুলো আছে, এগুলোর দ্বারা কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এগুলো আসলে টিউমার কিনা, যে হ্যাঁ এগুলোর জন্য কি কিরকম চিকিৎসা নেওয়া উচিত একটু জানতে চাই। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, এবং এই ধরনের অনেক রোগী আমরা দেখে থাকি যে মানুষের শরীরের বিভিন্ন জায়গায় মানে চামড়ার নিচে টিউমারটা, চামড়ার নিচে হয়, এবং টিউমারগুলো হাত দিয়ে নাড়া দিলে মানে নড়ে, সামনে পিছনে যায়। যে এই ধরনের টিউমারগুলো মানে বেনাইন টিউমার, এগুলো কোনো ক্যান্সারাস না। এটা হচ্ছে আপনার জন্য একটা গুড মেসেজ যে এটা কোনো ক্যান্সার না। এগুলো মানুষের শরীরে, এমনও আমরা অনেক পেশেন্ট দেখেছি যার শরীরে 100-200 অনেক অনেক টিউমার, লাইপোমা, এটা হচ্ছে অনেকেরই সবচেয়ে কমনলি হচ্ছে যে চর্বির টিউমার হয়। আরেকটা হচ্ছে যে নিউরোফাইব্রোমা হয়, যে সেটাও এরকম সংখ্যায় অনেক হতে পারে। তো নিউরোফাইব্রোমা হলে সেটার সাথে অ্যাসোসিয়েটেড সাথে পেইন থাকে, ব্যথা থাকে। আমি আমার মনে হয় যে আপনার মনে হয় ব্যথা নেই, শুধুমাত্র শরীরে অনেকগুলো টিউমার রয়েছে আর কি। ব্যথার উপসর্গ যদি সাথে থাকে তাহলে সেটাকে আমরা নিউরোফাইব্রোমা বলি। এবং নিউরোফাইব্রোমা হলে শরীরের অন্য কোথাও মানে হচ্ছে যেমন মানুষের পেটের ভিতরে কিংবা বুকের ভিতরে অথবা ব্রেনের ভেতরেও আছে কি না, এগুলো যদি আপনার সন্দেহ হয় যে আমার এই টিউমারগুলোর কারণে আমার মাথায়ও ব্যথা হচ্ছে, কিংবা মাঝে মাঝে আপনার অন্য উপসর্গ বা কানে কম শোনা, চোখে কম থাকে, এরকম কোনো যদি লক্ষণ প্রকাশ পায় তাহলে আপনি এই টিউমারগুলোর সাথে একটা সম্পর্ক রয়েছে, দূরতম সম্পর্ক, এটা খুবই কম মানে পাওয়া যায় এই ধরনের যে শরীরে অনেকগুলো টিউমার রয়েছে তার সাথে সাথে এই সেম টিউমার একটা ব্রেনে রয়েছে। এটাকে আমরা খুব মানে নিউরোফাইব্রোমেটোসিস বলি আর কি। যে এই ধরনের টিউমারগুলো সাধারণত ওই যে আরেকটা রোগ, এখানেও শরীরের রোগের সাথে সাথে টিউমারগুলো হয় যেগুলোর কারণে শরীরে ব্যথা হয়। আবার ব্রেনেও যেহেতু রোগ রয়েছে, মানুষের পেটেও এরকম রোগ রয়েছে, বা মেরুদণ্ডের পাশেও রোগ রয়েছে, সেই ধরনের মেরুদণ্ডের পাশে রোগের পাশে এই টিউমারগুলো হতে পারে। এটাকে আমরা নিউরোফাইব্রোমা বলি বা সোয়ানোমাও বলে থাকি আর কি। এটা ব্রেনের ভিতরেও হতে পারে। তো ওই ধরনের যদি রোগের পাশে ব্রেনের ভিতরে বা মেরুদণ্ডের পাশে হয় সেক্ষেত্রে তো আপনার স্পেসিফিক ফিচার থাকবে, যেমন আপনার হয়তো কানে কম শুনতেছেন, অথবা কোমরের ব্যথা থেকে পায়ের দিকে যাচ্ছে, ঘাড়ের ব্যথা থেকে হাতের দিকে যাচ্ছে, সেগুলো স্পেসিফিক আরও। আর এমনিতে নর্মালি বেশি কমন হচ্ছে, বেশি আমরা পাই হচ্ছে যে চামড়ার নিচে চর্বির টিউমার, এটা আপনার জন্য কোনো ক্ষতির কারণ না। এবং সেটা যদি তার এটা অনেকগুলো হয়ে যায়, এটা সবগুলো ফেলে দেওয়ারও প্রয়োজন নেই। অনেক সময় আমরা দেখতে খারাপ দেখা গেলে হয়তো দেখা যায় যে কোনো মানুষের কপালের উপর একটা আছে, ওইটা কেটে ফেলে দিল, এবং অথবা শরীরের খুব জায়গায় বড় হয়ে গেছে, একটা একটা অনেক বড় হয়ে গেল, সেটা ফেলে দেওয়া যায়। জি, অনেক ধন্যবাদ দর্শক, আশা করি উত্তরটি পেয়েছেন। আমাদের একজন দর্শক ফোন দিয়েছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি বলুন। মাথা ব্যথাটা কয় দিনের হলো আপনার, দীর্ঘদিন মানে কত বছর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি শুরুতেই, আমি হয়তো আপনি প্রোগ্রাম শুনে আসছেন যে দীর্ঘদিনের মাথা ব্যথা নিয়ে আমাদের চিন্তা কম, আমরা এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করি না। আমরা দুশ্চিন্তা বেশি হচ্ছে যে এই মাত্র কয়েকদিন, আপনার জীবনেও মাথা ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ করে আপনার মাথা ব্যথা, নতুন আপনার এক্সপিরিয়েন্স হচ্ছেন যে নতুন মাথা ব্যথা, আপনার 4-5 বছর যেই মাথা ব্যথা সেটার ব্রেন টিউমারজনিত মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে খুবই কম। তারপরও এটা, এই ধরনের মাথা ব্যথাটা সাধারণত অন্য মাথা ব্যথার যে কারণ ওই অসুখগুলোর সাথে সম্পর্ক,
এটা ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু আপনার 5 বছর। কারণ একজন মানুষের যখন ব্রেন টিউমারজনিত মাথা ব্যথা হয়, সেটা আপনাকে 5 বছর সময় দিবে না, এটা আপনাকে খুব দ্রুতই দেখা যায় যে মানে আপনার শারীরিক অবস্থার পরিবর্তন করে ফেলবে। তো এটা ব্রেন টিউমার জন্য কম, সম্ভাবনা কম। আপনার অন্য যেমন মাইগ্রেন বা সাইনোসাইটিস বা টেনশন হেডেক বা অন্য অন্য কোনো কানের কোনো ব্যথার জন্য জনিত কারণে হতে পারে। তারপর কি স্যার, তার এটার সিটি স্ক্যান এমআরআই করে পরীক্ষাটা মানে তার নিশ্চিত হওয়ার কোনো প্রয়োজন আছে? অনেকে এসে, অনেক পেশেন্টরা এসে বলে যে আমি একটা সিটি স্ক্যান করতে চাই। জি জি, আমরা ধরেই বুঝতেই পারি যে আসলে সিটি স্ক্যান অধিকাংশ পাওয়া যাবে না, নর্মাল আসে। তারপর মানসিক রোগীর মানসিক অ্যাসুরেন্সের জন্য একটা সিটি স্ক্যান করে নিলে ভালো করা যায় আর কি। দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। স্যার, আমাদের আরেকজন দর্শক আমাদেরকে ফোনে জানতে চেয়েছেন যে যদিও যেহেতু আমরা টিউমার নিয়ে কথা বলছি, সেটা আসলে ব্রেন টিউমার নয়, তারপর আপনার কাছে পরামর্শ চেয়েছেন যে সে তার হচ্ছে যে পায়ে একটি টিউমার ছিল, তো সেই টিউমারটি অপারেশন করা হয়েছে, তারপরে সেখান থেকে সম্ভবত ইনফেকশন হয়েছে, পরবর্তীতে সেটা খোলা আছে সে জায়গাটা এবং সেখানে ড্রেসিং হয়, সেখানে সেলাই দেয়নি। এখন সেটা অ্যাপসিস ছিল কি না, কী ধরনের টিউমার ছিল সেটা আমরা এখনও ক্লিয়ার না। তো স্যার, যদি সেরকমই হয় যে এখন তো টিউমারটা ফেলে দেওয়া হয়েছে অথবা অ্যাপসিস ড্রেন করা হয়েছে, সেটা এখন খোলা আছে মানে এখন ড্রেসিং চলছে, তো তাদের ক্ষেত্রে তার জন্য পরামর্শ কী? এটা ড্রেসিং করার পরে ওন যখন হিল হয়ে যাবে তখন তো একটা ক্লোজার মানে আবারও মানে সেলাই দিয়ে যাওয়া, আর এমনিতে সেকেন্ডারি ক্লোজ মানে এমনি অনেকের যদি ছোট হয় গ্যাপটা এমনিতেই মিলে যায়, অধিকাংশ এমনিতেই মিলে যায়। অ্যাবসেস যদি হয়ে থাকে, ইনফেকশন যদি হয়, ইনফেকশনের ওপেনিংগুলো সাধারণত ছোট হয়, তো ওগুলোতে ড্রেসিং করতে করতে একসময় মিলে যায়, মিলে আসে। আর যদি এই ইনফেকশনটা ওই তার পায়ের মানে হাড়ের হাড্ডিতে মানে এফেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু এটা একটু দুশ্চিন্তার বিষয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে ডাক্তারের, চিকিৎসকের, অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিতে হবে। যদি হাড় পর্যন্ত চলে যায়, তার যদি এখন কোনো সমস্যা হয় যে যদি তার ডায়াবেটিস থাকে বা এরকম সমস্যা থাকে সেটাকে তো আগে, আর ডায়াবেটিস যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তার ডায়াবেটিস কন্ট্রোল করে নিতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সর্বশেষ মুহূর্তে এসে আপনার সঙ্গে চিকিৎসা নিয়ে কথা বলছিলাম এবং আপনি তার সার্জিক্যাল কিছু চিকিৎসা, সার্জারি এবং তারপরে থেরাপি নিয়ে কথা বলছিলেন। স্যার, এই বিষয়টা যদি আপনি একটু চিকিৎসা, সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা আসলে, এটা আমি তো বলবো যে এটা হচ্ছে একটা রিওয়ার্ড সবার জন্য, যে এখন ব্রেন টিউমারের সফল সার্জারিগুলো আমাদের দেশের অনেকগুলো সেন্টারে হয়, অনেক হসপিটালে হচ্ছে, ইভেন অনেকগুলো প্রাইভেট ক্লিনিকে হয়। বিশেষ করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্রেন টিউমারের সার্জারি, সব ধরনের ব্রেন টিউমার সার্জারি হয় এবং বিশ্বমানের সার্জারি হয়। তারপরে ঢাকা মেডিকেল কলেজ, নিউরো সায়েন্স ইনস্টিটিউট, এগুলো সব জায়গায় ব্রেন টিউমার সার্জারি হয়। ইভেন অনেক বিভাগীয় শহরগুলোতেও, মেডিকেল কলেজগুলোতেও ব্রেন টিউমার সার্জারি হয়। এছাড়া ঢাকার অধিকাংশ ক্লিনিকগুলোতে, হসপিটালগুলোতেও ব্রেন টিউমারের সার্জারি হয়। সফলভাবে আমরা অনেক ব্রেন টিউমারের সার্জারি করতেছি আলহামদুলিল্লাহ। এবং সার্জারির মান, যে অনেকেই যে অপারেশন করার জন্যে, ব্রেন টিউমারের অপারেশন করার জন্য ইন্ডিয়াতে চলে যাবে, এই যে একটা টেন্ডেন্সি, আমি তো বলি যে আসলে এই অন্ধকার যুগে থাকার আর সুযোগ নেই। ভারতে, সিঙ্গাপুরে কিংবা ইভেন ইউএসএ, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ওইসব দেশে যেই ধরনের ট্রিটমেন্ট, যেই মানের ট্রিটমেন্ট হয়, যেই ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, যন্ত্রপাতি, আমাদের দেশে আমরা সেম যন্ত্রপাতি ব্যবহার করি ব্রেন টিউমারের অপারেশন করতেছি। সুতরাং এই ব্রেন টিউমারের অপারেশনের জন্য প্রথম কথা হচ্ছে যে বাইরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই, আর হচ্ছে যে সব টিউমারেরই এখন অপারেশন করা সম্ভব। অনেক চমৎকার এবং খুবই আশ্বস্ত হওয়ার মতো একটি তথ্য স্যার আপনি দিয়েছেন যে সীমানার বাইরে যাওয়ার যে টেন্ডেন্সি আশা করি দর্শকদের, সেটা আস্তে আস্তে কমে আসবে। এবং ব্রেন টিউমারের অপারেশন নিয়ে খরচ সংক্রান্ত আমাদের রোগীদেরকে অনেক সময় কিছু ভাবনা ভাবতে হয়। আপনি একটা আশার দিক বলেছেন যে আমাদের সরকারি হসপিটালগুলোতে সবগুলো অপারেশনই হচ্ছে, কাজে যাদের অর্থনৈতিক বিভিন্ন বিষয় চিন্তা করতে হয় তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিতে পারেন আর কি। ব্রেন টিউমার আমি বলবো যে আসলে কম্পারেটিভলি মানে এটা খুব বেশি এক্সপেন্সিভ না আর কি, অনেক এক্সপেন্সিভ। আরও কিছু প্রসিডিউর যেমন হার্টের রিং বসানোর জন্য অনেকে 2-2.5 লাখ টাকা খরচ করে, তারপরে বাইপাস সার্জারিতেও তো অনেকে অনেক টাকা লেগে যায় আর কি। আমি বলবো যে ওইসব ওগুলোর তুলনায় ব্রেন টিউমারের সার্জারি বরং আরও কম খরচেই করা সম্ভব। প্রাইভেট ক্লিনিকে কিছু জায়গায় রয়েছে, বিশেষ করে স্পেশালাইজড সেন্টার যেগুলো, ওগুলোতে একটু কম্পারেটিভলি খরচ বেশি, তবে এগুলো, এর মধ্যে অনেকগুলো ক্লিনিকে আমাদের অধিকাংশের, আমাদের 80% মোর দেন 80% মানে মানুষের তাদের যেই সামর্থ্যের মধ্যেই, আর যাদের সামর্থ্য নেই তাদের জন্য তো
গভর্নমেন্ট হসপিটালগুলো রয়েছে। জি, অনেক ধন্যবাদ স্যার। স্যার, এখানে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে আরেকটা বিষয়, মানুষের মাঝে একটি ধারণা আছে যে শরীরের বিভিন্ন জায়গার অপারেশনের তুলনায় ব্রেনের অপারেশনে একটু রিস্ক বেশি। অনেকেই বলেন যে ব্রেন টিউমারে অপারেশন গেল, আবার রোগী জ্ঞান ফিরে আসবে কি না, এবং এই ঘটনাটা কি স্যার আসলে, বা এটার মানে রেট, অপারেশনের পরবর্তী সময়ে যে কনসিকোয়েন্সগুলো হয়, ব্রেন টিউমারে কি আসলেই কি এটা রিস্ক একটু বেশি থাকে, এই বিষয়টা যদি একটু বলতেন। ব্রেন টিউমারের সব টিউমারের এই রিস্কটা, যেমন যে টিউমার নেওয়ার পরে, খুলে নিয়ে আসার পরে মানে জ্ঞান ফিরে আসবে কি না, সব টিউমারে এরকম রিস্কটা থাকে না। বিশেষ করে স্কাল বেজ, মানে একদম ভেতরের দিকের কিছু টিউমার, বা আমরা যে অনেক সময় বলি যে ব্রেন স্টেম, অথবা পোস্টেরিয়র ফোসার ফোসার কিছু টিউমার রয়েছে, যেগুলো করার পরে অনেক সময় বা একটা টিউমার করতে গিয়ে অপারেশনের সময় কিছু কমপ্লিকেশন হয়ে যাওয়া, বা দিয়ে অনেকক্ষণ অপারেশন করা, 8-10 ঘন্টা যদি লেগে যায় অপারেশনে, সেক্ষেত্রে কিছু পেশেন্টের এমন হয় যে অপারেশনের পরে আইসিইউতে রাখার প্রয়োজন হয় আর কি। তবে এই যে ইনসিডেন্সগুলো, যে জ্ঞান ফিরে না আসার যে লক্ষণগুলো, এইটা মানে আগের চেয়ে এখন অনেক কমে আসছে আর কি। এখন আমরা বলবো যে 95% পেশেন্টই অপারেশনের পরেই আপনার ডিউরেশনও স্যার মনে হয় দিনে দিনে এখন ডিউরেশনও কমে আসছে। এখন আগে যে অপারেশন হয়তো 8-10 ঘন্টা লাগতো, এখন 3-4 ঘন্টায় ব্রেন টিউমারের অপারেশন হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ, আশা করি আমাদের দর্শকেরা আশাবাদী হবেন। আল্লাহ না করুন যদি কারো এমন সমস্যা হয়, তাহলে অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা আশা করি বিলম্ব করবেন না। স্যার, আমরা আর খুবই ছোট্ট দুইটা বিষয় আপনার কাছে জানবো। আমাদের আরেকজন দর্শক অবশ্য একটি প্রাসঙ্গিক, আমরা একটু আগে যে আলোচনা করেছি সেই প্রসঙ্গেরই একটি প্রশ্ন করেছেন দর্শক। আসলে আমাদের কাছে জানতে চেয়েছেন যে, আসসালামু আলাইকুম, তাইরিন আক্তার, তিনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, চামড়ার নিচে যে টিউমারের কথা একটু আগে আলোচনা হলো, এই চামড়ার নিচে টিউমার কি শরীরে বহন করলে শারীরিক কোনো ক্ষতি হবে কি না, সম্ভবত লাইপোমার কথা বলছেন। লাইপোমা তো মানুষের কোনো ক্ষতি করে না, যে আপনার এটা তো মানুষের শরীরে একাধিক থাকতে পারে, অনেকে অনেকগুলো থাকে, তো যদি দুই একটা হয়, আপনার যদি খুব টেনশন হয় বা সেটা যদি কসমেটিক কোনো ডিফর্মিটি দেখতে খারাপ দেখা যায়, তাহলে আপনি এটা রিমুভ করে নিতে পারেন। আর এটা একবার রিমুভ করলে আর এটা হয়ও না, যেটা চামড়ার নিচের যেটা চর্বির টিউমার, এটা আর হবে না আর কি। আপনি চাইলে এটা সার্জারি করে রিমুভ করে নিতে পারেন, আর যদি আপনি বহন করেন দীর্ঘদিন, তাতেও এটা ক্ষতির কোনো কারণ নেই। জি, অনেক ধন্যবাদ। সর্বশেষে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে যদি কোনো মানুষের ব্রেন টিউমার ডায়াগনোসিস কনফার্ম হয়, পরবর্তী সময়ে তিনি অসচেতনতা অথবা উদাসীনতা অথবা সামাজিক বিভিন্ন কুসংস্কার বা বিভিন্ন কারণে যদি সেটা তিনি প্রপার চিকিৎসা না যান, চিকিৎসক তাকে সার্জারির কথা বলা সত্ত্বেও তিনি যদি প্রপার সময়ে চিকিৎসাটা না নেন, তাহলে এটার পরিণতি আসলে কী হতে পারে? এটার পরিণতি ব্রেন টিউমার, সব ব্রেন টিউমারই কিন্তু আসলে খারাপ যদি আমরা এটা চিকিৎসা না করি। তো এইটা যদি কালক্ষেপণ করি আমরা, অথবা যে কুসংস্কার, ঝাড়ফুঁক বা এইসবের দ্বারস্থ যদি হই আমরা, তাহলে এটার পরিণতি নিশ্চিত মৃত্যু আসলে। অথচ এই মৃত্যুরই একটা মানে জাস্ট মানে মুদ্রার অপিঠেই কিন্তু আসলে জীবন রয়েছে আর কি। যেমন যদি এটা নিয়ে যদি সে সরাসরি মানে চিকিৎসকের শরণাপন্ন হন, ব্রেন টিউমারের চিকিৎসায় আবার নতুন জীবন ফিরে পাওয়া, এটাও খুবই সম্ভব। সুতরাং আমার মনে হয় যে দেরি করলে একটা ব্রেন টিউমার, যেটা ক্যান্সার না, নর্মাল একটা টিউমার, যেটা অপারেশন করলে সে একদম ভালো হয়ে যেত, সেই টিউমারের কারণেও সে মারা যেতে পারে। এই সেন্সে সকল ব্রেন টিউমারকে ব্রেন ক্যান্সারও বলা যায়। অথচ ওই টিউমারটা অপারেশন করলে আর কখনোই এই টিউমারটা হবে না। তো সেই জন্য যেহেতু এটা একটা রিজিড মানে স্কালের ভেতরে, একটা আমরা বলি যে একটা বক্সের ভিতরে, রিজিড একটা বক্সের ভেতরে যখন একটা টিউমার হয়, ওইটা বৃদ্ধি পাওয়ার তো আর জায়গা থাকে না, যার কারণে নর্মাল একটা টিউমার অপারেশন করলেও যেখানে ভালো হয়ে যেত, এটাকেই আবার ওখানে লালন পালন করার কারণে ও আবার ওই মানুষটাকে মেরে ফেলছে, আশপাশের সবগুলো জায়গায় গেছে, হ্যাঁ মেরে ফেলছে। সেই জন্যে আমাদের উচিত হবে, ব্রেন টিউমারের চিকিৎসা রয়েছে, আমরা কুসংস্কারে আর বিশ্বাস না করে কিংবা ঝাড়ফুঁক ওইসবের প্রতি বিশ্বাস না রেখে আধুনিক চিকিৎসা আমরা গ্রহণ করি। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন। সর্বশেষ এক মিনিটেই শুধু আপনার কাছে আমাদের দর্শকদের কাছে একটি পরামর্শ চাইবো, যে ব্রেন টিউমার নিয়ে যাতে আমাদের দর্শকেরা কেউ আতঙ্কগ্রস্ত না হন, এই বিষয়ক আমাদের দর্শকদের প্রতি স্যার আপনার যদি বিশেষ কোনো বার্তা বা পরামর্শ থাকে, তাহলে আপনি শেষ মিনিটে একটু বলবেন। হ্যাঁ, দর্শকদের জন্য যেটা হচ্ছে যে, মানুষ মাথা ব্যথা যখন হয় তখন মনে করে যে ব্রেন টিউমার হয়েছে। আমি এটা নিয়ে সবাইকে অ্যাসিউর করবো, সেটা হচ্ছে যে অধিকাংশ মাথা ব্যথাই হচ্ছে ব্রেন টিউমারের জন্য না,
আর অস্বাভাবিক মাথা ব্যথা কিংবা খিঁচুনি বা যে লক্ষণগুলোর কথা আমি বললাম, যে চোখে ঝাপসা দেখা, এগুলো হলে আপনারা আতঙ্কগ্রস্ত না হয়ে একজন নিউরোসার্জনের সাথে আপনারা সাক্ষাৎ করবেন। আমাদের সব অলমোস্ট সব বিভাগীয় সব শহরেই নিউরোসার্জন রয়েছেন, অনেক জেলা শহরেই নিউরোসার্জন রয়েছেন। এগুলো তো এখানে এসে আপনারা পরামর্শ করলেই ব্রেন টিউমার এবং অন্য যে ব্রেনের সমস্যাগুলোর সঠিক সমাধান আপনারা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি ব্রেইন এবং ব্রেইনের টিউমার নিয়ে আজকে যে আমাদের আলোচনা হলো, আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা সচেতন হবেন, আপনারা আতঙ্কগ্রস্ত না হয়ে আতঙ্কমুক্ত হয়ে যথাসময়ে যথোপযুক্ত চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আত্মঘাতী কিংবা আকস্মিক কোনো ধরনের বড় দুর্ঘটনা থেকে আত্মরক্ষার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়াস পাবেন আমাদের আজকে আলোচনা শোনার মধ্য দিয়ে। দর্শক, সবশেষে যে কথাটি বলতে চাই যে আমরা সত্যি এখন একটি মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করছি। এ সময়ে আপনারা যার যার মতো সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে যার যার দায়িত্ব কর্তব্য পালন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে আবারও অন্য কোনো একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।